পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আগুন লেগে 26 শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় কমপক্ষে আরও 13 জন আহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে একটি বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। নিহত শিশু শিক্ষার্থীদের বয়স 5 থেকে 6 বছরের মধ্যে। আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। আগুন লেগে যাওয়া শ্রেণীকক্ষটি কাঠ ও খড়ের তৈরি ছিল। 7 মাস আগে নাইজারের রাজধানী নিয়ামিতেও একই রকম একটি ঘটনা ঘটেছিল।